ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন চলছে। কোথাও প্রধান শিক্ষক বা আবার কোথাও সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, যৌন হয়রানি সহ নানা অভিযোগ। অবিলম্বে সব শিক্ষকদের অপসারণ করে শাস্তির দাবি করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। টাঙ্গাইল কালীহাতির রাজাফৈর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত 10 বছর ধরে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ সহ কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। টাকা খেয়ে তারপর উনি এখানে নিয়োগ করেছেন, উনি প্রতি সময় প্রতি ফরম ফিলাপের সময় উনি টাকা বেশি নেন। উনি স্কুলের সকল ক্ষেত্রে ওনার রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটায়, শিক্ষকদের এবং অভিভাবকদের কোনো মূল্যায়ন করেন না। এর অধীনে চাকরি করা একজন শিক্ষকের পক্ষেও সম্ভব না, সে দাস বানিয়ে রেখেছে শিক্ষকদেরকে। একই চিত্র উপজেলার দুর্গাপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান সুপারের বিরুদ্ধে উঠেছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পাশাপাশি প্রতিষ্ঠানের জমি নিজের নামে বিক্রির অভিযোগ আছে। মাদ্রাসার আইসিটি শিক্ষকের বিরুদ্ধে রয়েছে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগও। যখন পড়া ধরে তখন মানে শরীর কাজ করব। আমাদের ক্লাসে যাওয়ার পরে আমাদের বলে যে মুখ খুল, আমরা যদি মুখ না খুলি আমাদের ক্লাস থেকে বাই করে দেয়। মানে আমাদের অনেক গণ হয়রানি করে, যেমন আমরা কিছু বললে আমাদের ছেড়ে দেওয়া হয়, উপপত্তির কথা বললে আমাদের বলা হয় যে তোমরা বেশি কথা বলো তোমাদের উপপত্তি কেটে দেবো। আমাদের এই সাইডটা পুরো টিনের গড়া ছিল, সে টিন খুলে বিক্রি করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকরা। ওনারা কিন্তু বলতেছে সুপারের পদত্যাগ, এইখানে আবার আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ আসে, এটা কি কেমন তাহলে বুঝতে পারছেন যে অসত্য নাকি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ অসত্য। একটা কাগজ দিছে আমার বিরুদ্ধে অনেকগুলো আত্মসাত, খারাপ আচরণ, তারপরে হইলো ইট সিমেন্ট এই বালু এগুলা বেচছে, ঘর আত্মসাত করছে। আল্লাহর রহমতে আমি বলতে চাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। প্রশাসনের কর্মকর্তারা বলছেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আমরা সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, সেখানে আমরা সেটা প্রেরণ করি এবং তার মাধ্যমেই তাদের শাস্তির ব্যবস্থা হয়। এখানে আমাদের জেলা শিক্ষা অফিস থেকে কোনো রকম আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। শুধু এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জেলার বিএস বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, আজিজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলন। জারিন অর্নি, যমুনা নিউজ।